তিনশো টাকা গরুস পড়বে তাহলে পিস কত করে পিস পড়তেছে আপনার দুই টাকা অনেকে কিন্তু চায় এই যে খাতার সামনে যে ফ্রেশ লেখা আছে এখানে তাদের প্রতিষ্ঠানের নাম হ্যাঁ হ্যাঁ করে দেওয়া যাবে সর্বনিম্ন হচ্ছে কি আপনার দুইশো নব্বই টাকা ঋণ দুইশো নব্বই টাকা থেকে ঋণ শুরু তাই দুইশো নব্বই টাকা থেকে ঋণ শুরু কালারিং কাগজ এই যে কালারিং কাগজে এখানে বারো তেরোটা কালার আছে তারপর হচ্ছে আপনার গ্লিটার পেপার বা বাবা কি ঠিক আছে হ্যাঁ এখানে দশটা কালার আছে এটা হচ্ছে জাতীয় পেন্সিল তারপর হচ্ছে আপনার এই যে আটচল্লিশ পিস একশো ষাট টাকা কালারিং আছে অনেক সুন্দর বা না একশো টাকা বাহাত্তর পিস তারপরে আপনার বড়োর মধ্যে আছে এটা এখানে পোকেমন আছে ডোরেমন মন আছে আমি ঘুরে দেখা দেন জি জি বাবা ষাট পয়সা পিস বিক্রি দশ টাকা হ্যাঁ জি তারপর আপনার যে জ্যামিতি আছে হ্যাঁ

আচ্ছা আমরা তো জানি যে আপনি এই দোকান থেকে মানে মোটামুটি নিয়ে তো ব্যবসা করতে পারবে কেউ চাইলে জি জি যারা ব্যবসা করতেছে তারাও নিতে পারবে আচ্ছা কি আইটেম এর ধারণা দিবেন প্রথমে আজকে এখানে আমি এখন শুরু করছি আপনার খাতা থেকে খাতা খাতা তো অনেক আইটেম এবারে আর কি কি পাওয়া যায় খাতা আপনার খাতা বাদে আপনার পেন্সিল শার্পনার তারপর হচ্ছে ইরেজার তারপর হচ্ছে আপনার কালার পেন্সিল হ্যাঁ আর এখন যেহেতু কালার পেন্সিলের মানে অনেক ডিমান্ড ঠিক আছে তারপরে যেমন হচ্ছে কি আপনার অফসেট পেপার আছে তারপর সিস্টিকি নোট আছে মানে নোট কথা একটা স্টেশনারির দোকানে সব এ টু জেড ওকে আর আমি ভাই আমরা প্রথমে তাহলে খাতা দিয়ে শুরু করি কি খাতা দেখা পানি এটা হচ্ছে কি আপনার সবচেয়ে কম দামি খাতা সবচেয়ে আচ্ছা এটা হচ্ছে দুই টাকার মতো এটা বুঝতে হবে তাই না পাঁচ টাকার এখন একটা ভালো চকলেট পাওয়া যায় আপনি পাঁচ টাকা ওকে তারপর হচ্ছে দশ টাকা বিক্রি করা এখানে হচ্ছে মেন হচ্ছে কি

ঠিক আছে এটাও দশ টাকা বিক্রি এটা হচ্ছে কি আপনার সাতশো পঞ্চাশ টাকা ব্রুজ ব্রুজ মানে হচ্ছে বারো বারো ডজন এক গুরুষ জি আচ্ছা তারপর হচ্ছে আপনার যেমন বিশ টাকার মধ্যে যে আপনার এটা হচ্ছে কি আমরা জাস্ট দুই একটা স্যাম্পল দেখি হ্যাঁ তাই তো ভাই জি ওকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পঁচিশ তিরিশ কাগজ দিয়ে বানানো সাইজটা বলে দিচ্ছি ঠিক আছে এটা এখানে আছে একশো পেজ আছে এখানে ওকে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার একশো পঞ্চান্ন টাকা ডজন ওকে ঠিক আছে তারপর হচ্ছে যেমন আপনার এই যে হ্যাঁ ফ্রেশের এটা হচ্ছে কি আপনার বিশ টাকা বিক্রি করার খাতা বিশ টাকা ঠিক আছে হ্যাঁ বাউন্ন পেজ আছে এখানে হ্যাঁ

কিন্তু খাতা দেখতে এরপর মূল আকর্ষণ মূল আকর্ষণ আপনার এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার একশো সিলের এটা পড়বে আপনার দুইশো টাকা ডর্জন ঠিক আছে তারপর হচ্ছে আপনার চারশো নম্বর সিল আছে এই যে দেখেন এখানে যে চারশো নাম্বার সিল দুইশো নাম্বার সিল ঠিক আছে দুইশো নাম্বার সিলে আপনার একশো পেজ পাবেন চারশো নাম্বার সিলে আপনার একশো চল্লিশ পেজ পাবেন ওকে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার ভেরি করে যে আপনি কিরকম নিতে চাচ্ছেন ওকে ঠিক আছে কোয়ালিটি কেমন নিতে চাচ্ছেন এর থেকেও বেটার কোয়ালিটি আমার এখানে পাবেন আচ্ছা আর আমরা কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেখতেছি এই নাম্বারে ফোন করলে এই নাম্বার হ্যাঁ এটাতে WhatsApp ইমো দুটোটাই আছে যদি ভিডিও কল দেয় ভিডিও কলের মাধ্যমে অবশ্যই দেখাবে অনেকে তো বিরক্ত হয় ভাই ভাই এখন যদি কাস্টমার থাকে ধরেন আপনি আসছেন ঠিক আছে আসার পর এখন যদি ধরেন ভিডিও কল দেন সেই ক্ষেত্রে তো আপনাকে অ্যাটেন্ড না করে ওকে কিভাবে অ্যাটেন্ড করবে আচ্ছা একটু সময় লাগবে একটু সময় লাগবে ঠিক আছে মেসেজ দিয়ে রাখবেন আপনারা নিজেরাই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি অবশ্যই আবার চেক করে আমি বলে দেব এবার আমি কি দেখব জি এখন হচ্ছে কি আপনার আচ্ছা খাতা তো আমাদের দেখাইলেন অনেক কিন্তু কাগজের কথা বলে কালারিং কাগজের কথা কালারিং কাগজ আছে

একশো পঁচিশ টাকা পড়বে একশো পঁচিশ দশ পিসের দাম দশ পিস একশো পঁচিশ খুচরা বিক্রি আছে কত খুচরা বিক্রি বিশ টাকা পিস আর এটা আঠা লাগন আছে আচ্ছা 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 আর এটা কেনা পড়তে হচ্ছে আপনার কাছ থেকে সাড়ে বারোটা সাড়ে বারোটাকে কিনে বিশ টাকা পিস জি ওকে ওকে তারপরে যেমন হচ্ছে কি আপনার প্র্যাকটিক্যাল খাতা আছে তারপর টালি খাতা আছে ওকে বললে অবশ্যই আমরা হাজির খাতা ঠিক আছে হ্যাঁ হাজির খাতা আছে তারপর সামনে হাল খাতা আসছে হাল খাতার কার্ডও পাবেন মানে খাতা যতই যা লাগে জি সব দিতে পারবে আমরা সময়ের অভাবে কিন্তু আমরা সব দেখাতে পারছি না আচ্ছা আহমেদ ভাই তার আগে একটু বলেন আপনার দোকানের যদি কেউ আসতে চায় ঢাকায় আপনার দোকানে সরাসরি আসতে চায় কিভাবে আসবে যেখানেই থাকেন না কেন আপনি গুলিস্তান বা আপনার কি হচ্ছে গিয়ে যাত্রা সায়দাবাদ ঠিক আছে এখানে নামলে আপনি রিক্সা নিয়ে চকবাজার আসবেন চক বাজার হ্যাঁ চক এসে আশিক টাওয়ার থেকে দেখবেন ডান দিকে একটা গলি গেছে সেখানে সিরাজাম মনিরা নামে মসজিদ আছে সেটা গলি ভিতরে ঢুকবেন ছোট কাটারা আচ্ছা আমি কিন্তু আপনার দোকান যেভাবে চিনছি চক বাজার যে কোনো জায়গা থেকে বলতে হবে ছোট কাটারা ছোট কাটার জি জি আর কিছু বলতে হবে না না ছোট কাটারা হ্যাঁ মনে হবে জি জি ওখানে এসে ফোন করলে আপনার দোকান হ্যাঁ ওটা সাথী হাজি মানিক প্লাজা ও

অনেক সুন্দর বা খুবই সুন্দর না বাচ্চারা খুব পছন্দ এটা হচ্ছে সাতশো চল্লিশ টাকা আপনার দাম সাতশো চল্লিশ টাকা পাঁচ টাকা কিনা পড়বে দশ টাকা বিক্রি করবেন ঠিক আছে

জি জি পঁয়তাল্লিশ টাকা তারপরে আপনার কি আরো অনেক আছে আপনারা আসতে অবশ্যই দেখতে পারবেন আহ হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আইটেম আছে দোকানটা তো পুরো আর কি জি 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 প্রায় দুইশো আইটেম পেন্সিল দুইশো আটেমের আছে পাঁচ টাকা বিক্রি এটা হচ্ছে একশো টাকা এটা পড়বে আপনার একশো টাকা পঞ্চাশ পিস দুই টাকা পিস পাঁচ টাকা বিক্রি তারপরে যে কাটার আছে এটা দুইশো টাকা ষাট পিস আছে ঠিক আছে তিন টাকা সামথিং মানে এটা কোয়ালিটি একটু ভালো তারপর হচ্ছে এর বেটার কোয়ালিটি যেটা আছে হুম এটার দাম পড়বে আপনার 360 টাকা 68 পিস আছে এখানে 68 68 পিস জি জি ওকে তারপরে যে আপনার বড়র মধ্যে আছে এটা এখানে পোকেমন আছে ডোরেমন আছে একটু আমার ঘুরে দেখায় দেন জি জি বাহ বাহ খুব সুন্দর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে ওকে তারপরে যে আরো অনেক ডিজাইনের কাটা আছে আপনারা এখানে তো আসলে প্রত্যেকটা জিনিসেরই অনেক আইটেম অনেক আইটেম জি জি আচ্ছা ভিডিও কল দিলে দেখে 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 নিতে পারবে সমস্যা নাই এরপরে এবার আমরা ইরেজার তো দেখাইলেন দেখেনি ইরেজার ইরেজার সবচেয়ে কম দামের মধ্যে যে ডুমসার আছে এটা কি কম দামি হ্যাঁ হ্যাঁ যে যেটা চকলেট বলতেছিলাম জি 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 আচ্ছা এগুলো কত করে এটা হচ্ছে আপনার 220 টাকা আপনার 100 পিসের দাম 120 220 টাকা জি 2 টাকা 20 পয়সা 5 টাকা বেশি জি 5 টাকা ওকে তারপর হচ্ছে যে 10 টাকার মধ্যে আছে যে বোয়ামের মধ্যে ওকে ডুম সেট এগুলো হচ্ছে কেনা কত পড়বে এটা হচ্ছে আপনার 360 টাকা পড়বে 3 পয়সা পিস বিক্রি 10 টাকা হ্যাঁ হ্যাঁ তো তিন গুণ লাভ জি জি ওকে তারপর হচ্ছে আপনার এই যে এটা আছে আপনার অরেঞ্জের 100 টাকা 40 পিস এটা অরেঞ্জ কেন নাম হইলো এটা হচ্ছে কি আপনার ফ্লেভার হ্যাঁ না না নাম দিছে এটা তো হোয়াইট হবে ঠিক আছে হোয়াইট হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে এই যে একটা ফোর বি রাবার আছে এটা অনেক বড় রাবার ঠিক আছে এটা হচ্ছে আপনার দুইশো ষাট টাকা পড়বে দুইশো ষাট টাকা জি জি ওকে তারপরে যে ব্ল্যাক এর মধ্যে আছে এই যে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে কি আপনার আমাদের জন্য কিন্তু ভাই ইনটেক প্যাকেট খুলতেছে এই যে আচ্ছা ওকে নন ডাস্ট হবে আচ্ছা ঠিক আছে যে ব্ল্যাক পুরোটা ব্ল্যাক জি এটা হচ্ছে 200 টাকা আপনার 45 পিস 45 পিস 200 টাকা হ্যাঁ আবার এরকম দেখাইলি আজকে সারা দিন না অনেক অনেক আইটেম আছে এটার মধ্যে পুশ রাবার আছে আচ্ছা আচ্ছা এই পুশ পেন্সিলও আছে ঠিক আছে এই যে দেখেন এটা কোয়নার মধ্যে এটাও রাবার ঠিক আছে এটা পড়বে আপনার গিয়ে

জেলা শহর অথবা বিভাগীয় শহর থেকে এর থেকে বেশি দামে কিনে হ্যাঁ তা তো জি তারা যদি সরাসরি আপনার কাছ থেকে নিতে পারে তাহলে কিন্তু অনেক কমই হবে আচ্ছা ধরেন আহমেদ ভাই কেউ আপনার কাছ থেকে নিয়ে আবার পাইকারি ব্যবসা করতে যাচ্ছে হ্যাঁ সেটাই সম্ভব চাইতে পারবে জি 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 অবশ্যই পারবে হ্যাঁ ওকে এখন তো নতুন শিক্ষা ব্যবস্থা শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক বেকার আছে আমাদের গ্রাম গঞ্জে এখন তারা কি কি করবে 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 ব্যবসা চাকরি চাকরি পরামর্শ দিবেন কিনা কিনা তাদের আপনি হচ্ছে যে প্রথমে আপনি আগে নিতে হবে প্রোডাক্টটা তো নিয়ে যেতে হবে দেখতে হবে যে মার্কেটে কিরকম আপনার চলে ওকে ঠিক না পাঁচ দশ টাকা আপনি প্রোডাক্ট পণ্য নিয়ে আপনি দেখবেন যে আপনার এলাকায় কি চলে যদি দেখেন যে হ্যাঁ চলে তাহলে আবার আসবেন এসে অবশ্যই আপনাকে ফোন দিবেন মাল চলে আপনার বাড়ির পাশে স্কুল কলেজ থাকলে সামনে কিন্তু ছোট্ট একটা দোকান দিয়ে ফেল জি 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 পারে না হ্যাঁ হ্যাঁ ওগুলো কিন্তু এই আইটেম গুলো কিন্তু দোকান অনেক কম থাকে তাই না বাজারে একটা দোকান থাকে জি 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 এটি কিন্তু এক্সপায় কোন নাই

এটা কোয়ালিটিটা খুব ভালো এটা পড়বে আপনার এই 660 টাকা 55 টাকা জি 55 আপু আচ্ছা আপনি ইন্ডিয়ানের মধ্যে আছে আপনার যেমন C3 ওকে ঠিক আছে আমি কিন্তু এখনকার প্রাইস বলছি ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু আপনার উঠানামা করে যেমন আগে 38 টাকা ছিল 36 টাকা ছিল এখন 38 টাকা হয়ে গেছে ওকে ঠিক আছে তারপর এটা বড়টা আছে বা ঠিক আছে বড়টা পড়বে আপনার 50 টাকা 50 টাকা জি জি এটা কিন্তু আজকের প্রাইস বলছি আমি বারবার বলে দিচ্ছি ওকে তারপর হচ্ছে আপনার এই যে মোমের মধ্যে আছে আপনার মানে অভাব নাই পেন্সিল এর কালারের অভাব নাই এটা হচ্ছে দেশিটা দেশিটা 350 টাকা ডজন চায়নাটা 550 টাকা ডজন এখানে কতগুলো আছে এখানে তো আপনার এক প্যাকেট এক প্যাকেট আমি আপনার প্যাকেট বলতেছি এটা মানে 40 টাকা মানে এই এরকম 12 পিস 12 পিসের দাম হচ্ছে 550 টাকা 50 টাকা মানে এটার দাম কত পড়তেছে এটার দাম আপনার 46 টাকা 46 টাকা দর্শক দেখেন এটা 46 টাকা এই বক্সের দাম 46 এটা হচ্ছে এটা আপনার 30 টাকা 30 টাকা মাত্র জি আচ্ছা ওকে ঠিক আছে তারপর আপনার যেমন এই যে এটা জল রং

তারপরে যে ক্যামেরার মধ্যে আছে আপনার ক্যামেরার মধ্যে এটা আপনার পড়বে 125 টাকা 125 টাকা জি ওকে ঠিক আছে তারপরে ধরেন এখানে তো কালারের অভাব নাই ঠিক আছে তারপর আমি মার্কারে চলে যাই হ্যাঁ মার্কারে ঠিক আছে আপনাকে জাতীয় মার্কার দেখে আগে আচ্ছা জাতীয় মার্কার হ্যাঁ এটা হচ্ছে কি আপনার

তারপরে যে সিনোম্যাক্স আছে ক্যাঙ্গারু আছে সিনোম্যাক্স পড়বে আপনার দুইশো আশি টাকা বিশ প্যাকেট এখানে বিশটা প্যাকেট আছে দেখি আমরা এইরকম বিশ প্যাকেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এক প্যাকেটের দাম কত পড়তো এক এক প্যাকেটের দাম পড়তেছে আপনার চোদ্দ টাকা চোদ্দ টাকা বিক্রি আছে ধরেন কত তিরিশ টাকা ক্যাঙ্গারু আছে ক্যাঙ্গারু ছোট আছে বড় আছে ওকে তারপরে যেমন ধরেন আপনার গেম স্কেল আছে হ্যাঁ স্কেল তো আপনাকে দেখাইনি স্কেলের মধ্যে অনেক আইটেম আছে যেমন হচ্ছে আপনার সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে 46 টাকা 46 টাকা কতগুলা 10 পিস এটা হচ্ছে কি গেম স্কেল আচ্ছা ঠিক আছে গেম স্কেল পড়বে আপনার 610 টাকা 40 পিস 40 পিস জি ওকে তারপর হচ্ছে আপনার এই যে স্টিকি নোট আছে আচ্ছা এগুলা এগুলা কি আসলে

ম্যাক্স মার্শাল ম্যাক্স মার্শাল এখন বর্তমান প্রায় সাতশো পঞ্চাশ টাকা ডর্জন তারপর হচ্ছে যে ডুমসার আছে ডুমসার পড়বে আপনার একশো বিশ টাকা পিস একশো টাকা পিস জি চোদ্দশো চল্লিশ টাকা ডর্জন ওকে তারপরে হচ্ছে গিয়ে আপনার যেমন ইন্ডিকেটার আছে ইন্ডিকেটার ব্লেড আছে তারপর হচ্ছে গিয়ে মার্কার তো দেখালাম তারপরে এই পাশে প্লাস্টিক রেগুলেটর তোমাদের দেখান এই যে আপনার রাইটিং টেপটা দেখে যেটা আচ্ছা রাইটিং টেপ বাচ্চাদের জন্য না জি ওকে

মোটার পাতলা আর কিছু আচ্ছা আচ্ছা স্টিল স্কেল আছে রাবার স্কেল আছে রাবার স্কেল কিরকম রাবার স্কেল হচ্ছে কি আপনি যে ফ্লেক্সিবল এই যে দেখেন আমি আচ্ছা আচ্ছা ফ্লেক্সিবল যে ফ্লেক্সিবল যেটা এটা মোরাল কিছু হবে না এটা পূর্বে কি আপনি 430 টাকা বক্স তিন ডজনের প্যাকেটে তিন ডজনের প্যাকেটে পিস কত পড়তো স্যার পিস পড়তো আপনার কত এই 12 টাকা সামথিং 12 টাকা সামথিং পড়তো ওকে তারপর আপনি যেমন এই যে আঠা আছে বেবি কল এটা হচ্ছে কপিটা কপিটা না ভাই কেন কথা বলেছেন জি 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 হচ্ছে আপনার 320 টাকা আপনার 20 পিসের দাম 320 এটা অরিজিনালটা হবে অরিজিনালটার দাম পড়বে আপনার 590 টাকা 20 পিসের দাম ওকে আপনি যদি কেউ অর্ডার করতে চায় মিনিমাম কত টাকার প্রোডাক্ট নিতে হবে মিনিমাম একটা যদি কার্টন না হয় তাহলে তো আপনারও লিয়ে লাভ নেই আর আমরা দিতে পারবো না ট্রান্সপোর্টে ওকে কুরিয়ার সার্ভিস ওকে

এটা পড়বে কি আপনার একশো পঁয়তাল্লিশ টাকা আপনার দশ পিস পিসের দাম হ্যাঁ এটা আবার কপিটা আছে আপনার পঁচাত্তর টাকা এই যে কপিটা কপিটা দেখতে সেম দেখতে সেম এটা কিন্তু এইটা কিন্তু মূল বিষয় না কিন্তু দেখে নিতে হবে জি জি আচ্ছা আহমেদ ভাই আপনার দোকানটা তো হচ্ছে আহ ঢাকা চকবাজারে আমরা কিন্তু সাজেস্ট করি প্রথমবার দোকানে আসার জন্য তারপরে হচ্ছে ফোনে নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রথম আপনার খুব কনফিডেন্ট বললেন অবশ্যই এখন তো ঝামেলা আছে এই দোকানে আসলে ছোট কাটার তো আপনার স্টেশনারি আইটেমের অভাব নেই এত দোকান রেখে আপনার দোকান থেকে কেন আপনি এখানে আসবেন আসার পরে এখানে তো অভাব নাই হ্যাঁ আমার এখানে এসে এক কাপ চা খেয়ে প্রাইসটা জিজ্ঞেস করে তারপরে ঘুরবেন যদি দেখেন যে না আমার থেকে কম কেউ দিচ্ছে তাহলে অবশ্যই ওখান থেকে নিয়ে চ্যালেঞ্জ বুঝেন কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই ওকে এরপরে আসলে আর কিছু বলা থাকে না বাইরে গেছে প্রথমে আসতে হবে দাম শুনতে হবে সারা চকবাজার ঘুরে কম পাইলে নিয়ে যাবেন কম নিয়ে যাবেন আচ্ছা এত কমই আপনি দিতে পারতেছেন আপনি আসেন ভাই একটা তো আপনি একটা মার্কেট বলতে হচ্ছে একটা চ্যালেঞ্জিং ঠিক আছে আর বিশেষ করে হচ্ছে কি আপনি হোলসেলের ক্ষেত্রে ঠিক আছে সবাই তো অনেক কথাই বলে যে আমার খাতার কারখানা আছে আমি চ্যানেল থেকে ইম্পোর্ট করি আমি ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করি তো দেখি কিরকম প্রাইস দিতে পারে কেউ অবশ্যই তারপরে যে আপনার জড়ি আছে ঠিক আছে এটা পাঁচ টাকা বিক্রি করে হ্যাঁ এটা দুইশো পাঁচ টাকা আপনার পঁচানব্বই পিস আছে এখানে একশো পিস না ওকে আপনার দুই টাকা দশ পয়সার মতো পরে ওকে তারপরে যে গ্যান্ড বক্স আছে গ্যান্ড বক্স এটা কি আসলে হ্যাঁ এটা হচ্ছে কি যে বাচ্চাদের আপনার যেমন যে ছোট ছোট যেমন ধরেন বিভিন্ন আইটেম থাকে না হ্যাঁ এটার মধ্যে আপনার গিয়া এই যে ঠিক আছে আচ্ছা 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 এটার মধ্যে অনেক ছড়া টড়া অনেক কিছু আছে এটার মধ্যে সাইজ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলি আপনার রেট জেনে নেবেন ঠিক আছে এত রেট তো বলা যাচ্ছে না ওকে তারপর আপনার যেমন হচ্ছে কি যে একটা কলম দেখে আপনাকে ম্যাজিকের মতো এটা হচ্ছে কি ইরিজেবল পেন ঠিক আছে এখানে আপনার গিয়ে ধরেন আপনি এখানে লিখলেন এই যে এখানে আপনি লিখলেন লেখার পর আপনি এটা দিয়ে এই যে পিছটটা দিয়ে আপনি ডলা দিবেন

বক্সের মধ্যে এই যে যেমন ওই যে দেখেছি না ডাকি ঠিক আছে মোম কালার মধ্যে এটা হচ্ছে আপনার আঠারো কালার আছে চব্বিশ আছে ছত্রিশ আছে আঠারো পড়বে আপনার একশো টাকা পিস ওকে এক পিসের দাম একশো বিশ টাকা আর এটা হচ্ছে চব্বিশ কালার চব্বিশ কালার পড়বে আপনার একশো সত্তর টাকা পিস আর ছত্রিশ পড়বে আপনার দুইশো টাকা পিস আচ্ছা আর এই পাশে এগুলো কি আছে এটা কালার পেন্সিল কালার ভাই অভাব এটা কি পেন্সিল কোনটা

এখন এই যে আপনার কিছু পেন্সিল ব্যাগ দেখাবো ঠিক আছে এটা হচ্ছে কি আপনার ভালো কোয়ালিটির ঠিক আছে এটা পড়বে আপনার 180 টাকা পিস আর হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার 120 টাকা পিস ওকে তারপরে এই যে এটা আছে আপনার এই যে কলম পেন্সিল বক্স বলে কলমের মতো দেখতে কিন্তু হচ্ছে এই যে চেইন খুললে এই যে এরকম দেখাবে এটা পড়বে কি আপনার 540 টাকা ডজন ওকে 45 টাকা পিস ওকে ঠিক আছে তারপরে ভাই অনেক আইটেম আছে যেগুলো দেখানো পসিবল হচ্ছে না কারণ অনেক বড় হচ্ছে ভিডিওটা তো আপনারা আসবেন অবশ্যই এখানে এসে এক কাপ চা খেয়ে যাবেন দেখে যাবেন প্রাইসটা জেনে যাবেন জেনে তারপর মার্কেট ঘুরবেন সার্ভাই করে তারপর আমার এখান থেকে নেবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার চব্বিশ হেকিম হাবিবুর রহমান রোড হাজি মানিক প্লাজা আলিয়া এন্টারপ্রাইজ ঠিক আছে আর আমি সবসময় থাকবো আমার ভাই থাকবে আমরা দুই তিন ভাই আমার নাম হচ্ছে আহমেদ হোসেন সকলকে আমন্ত্রিত যাচ্ছি যে আপনারা এখানে আসবেন এসে দেখে তারপরে যাচাই বাঁচাই করে তারপরে নিবেন ঠিক আছে ঠিক আছে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকেই অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.